যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা জালেমদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা খুব ভালোভাবে খেয়াল করব, একটা হলো আল্লাহর আইন দ্বারা বিচার করলো না কিন্তু এটাকে আল্লাহর আইন বলে বিশ্বাস করে এবং এটাকে যথাসাধ্য সম্মান করে, তাহলে তার ঈমান ভাঙবে না। আর যদি এটাকে আল্লাহর আইন বলে স্বীকারই করে না তাহলে তো প্রশ্নই আসে না ঈমান থাকার। আল্লাহর আইন বলে এটাকে স্বীকার করে কিন্তু এই আইনের বিপরীত অন্য আইন বানিয়ে এর বিরুদ্ধে আবার বক্তব্য দেয় তাহলে ঈমান থাকবে না। উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রব্বি কারিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারই নেই, আজকেও কোরআনুল কারিমের তাফসির শ্রবণ করার জন্য বসতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল মায়েদার 42 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আজকে আমরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আল মায়েদা এর 43 এবং 44 নম্বর আয়াত, এ দুটি আয়াত। অবশ্য আজকের আলোচনাটা গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্কযুক্ত। আমরা আগের আয়াতগুলোতে ইয়াহুদীদের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে বলেছিলাম, আজকে বিশেষ করে এই আয়াতগুলোতে আলোচনা হবে ধর্মের ব্যাপারে ইয়াহুদীরা কী ধরনের আপনার ধর্মের ক্ষেত্রে কাটছাট করেছিল বিধানগুলোর ক্ষেত্রে, সে ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও গত সপ্তাহে কিছু বিষয় গিয়েছে, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর ইয়াহুদীদের অনেক কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ক্লিয়ার হয়। বিশেষ করে তাদের কাছে নাজিলকৃত তাওরাত, যে তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর নাজিল করেছেন, একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, সেটা হলো যেই নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবগুলো নাজিল করেছেন ওই কিতাবগুলোতে যে আইনগুলো ছিল সেগুলো মূলত আল্লাহরই আইন। কার আইন? আল্লাহর আইন। ওই প্রত্যেকটা গোত্রের জন্য ফরজ ছিল আল্লাহর আইন অনুপাতে তাদের সমাজটাকে পরিচালনা করা, বিচার ফয়সালা করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পর ইয়াহুদীদের ভেতর কতগুলো ধর্মের বিধানের ব্যাপারে কাটছাটের বিষয় দেখতে পেলেন, যে তাদের সমাজের আলেমরা এবং নেতৃবৃন্দরা ওই ধর্মের বিধানের ভেতর কাটছাট শুরু করলো। মূলত তাওরাতের ভিতর সত্যই লিখিত আছে কিন্তু তাদের ধর্মীয় লোক আর তাদের নেতৃবৃন্দরা মিলে সেই ব্যাপারগুলোকে হাইড করে দিয়েছিল, গোপন করে দিয়েছিল। যেমন আমরা গত সপ্তাহে ব্যভিচারের ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছিলাম, যে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে বসা, আর সেই মুহূর্তে ইয়াহুদীদের দুইজন লোক আসলো যে দুইজন ব্যভিচার করেছিল। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমাদের কিতাবে কি আইন দেওয়া আছে? তখন তারা বলল আমাদের কিতাবে আইন দেওয়া হলো কেউ যদি ব্যভিচার করে তাহলে তার মুখে চুনকালি মেখে গাধার পিঠে চড়িয়ে তাকে অপমান করে লাঞ্ছিত করে সমাজে ঘোরানো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাওরাত নিয়ে আসো, কারণ আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইয়াহুদীদের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। ওনারা তাওরাত নিয়ে আসলো, বলল যে পড়ো এ আইনটা কোথায় আছে। তো যেই লোক তাওরাত খুলে পড়ছিল সে মাঝখানের কথাগুলোর উপর আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে এদিক আর ওদিক, অর্থাৎ মাঝখানেরটা না পড়ে দুই সাইডের জিনিসগুলো পড়া শুরু করলো। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর দুশমন, তুমি তোমার হাতকে ওই অংশটা থেকে সরাও। দেখা গেল তার হাতটাকে সরানো হলো, সরানোর সাথে সাথেই দেখা যাচ্ছে সেখানে রজমের আইন দেওয়া আছে। আল্লাহ রাসূল বললেন তোমাদের কিতাবে যে আইন দেওয়া আছে সে আইন অনুপাতেই তোমাদের বিচার ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ, এভাবেই বিচার ফয়সালা করা হলো। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
ওরা যখন বিচারের জন্য আসলো, ওদের একটা টার্গেট ছিল যে মুহাম্মদ যদি আমাদের মন অনুপাতে কথা বলে তাহলে আমরা মেনে নিব, আর যদি মুহাম্মদ আমাদের মতের বিপরীত যায় তাহলে আমরা তা মানব স্বাভাবিক। তারা যখন রাসূলুল্লাহর কাছে আসলো তখন আল্লাহ রাসূল তাদেরকে দেখালেন, তাদের গ্রন্থ থেকে বিচার করে দেখালেন যে ব্যভিচারের আইন হলো রজম করা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে আশ্চর্যতা প্রকাশ করছেন যে ইহুদিদের কাছে তো আল্লাহর গ্রন্থ আছে, তারপরও তারা রাসূলের কাছে কেন গেল বিচারের জন্য? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ তাওরাত, এর ভিতর তো বিচারটা স্পষ্টভাবে দেওয়া ছিল। এর মানে যদি কোরআনুল কারিমে অর্থাৎ কোনো ধর্মীয় গ্রন্থে সরাসরি যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবগুলোতে যদি সরাসরি কোনো আইন দেওয়া থাকে, ওই জাতির জন্য উচিত হলো ওই আইন অনুপাতেই বিচার ফয়সালাগুলো করা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আশ্চর্য প্রকাশ করছেন। আল্লাহ বলছেন ওয়াকাইফা ইউহাক্কিমুনাক وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين الله رب العالمين বলেন ইহুদিরা আপনাকে কিভাবে বিচারক বানায়? وعندهم التوراة অথচ তাদের কাছে আল্লাহর নাযিলকৃত কিতাব তাওরাত আছে, فيها حكم الله ওই তাওরাতের ভিতর তো আল্লাহর আদেশগুলোই আছে, অথচ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, আল্লাহর আদেশ থাকার পরেও তারা ওই আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছে। তারা আল্লাহর বিধানগুলো মানে নাই, আর না মানার জন্যই মূলত তারা রাসূলের কাছে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, যারা আল্লাহর আইনের গুরুত্ব দেয় না, আল্লাহর আইনকে সব কিছুর চাইতে বেশি প্রাধান্য দেয় না, বিচার ফয়সালা সেই অনুপাতে করে না, এরা তো আল্লাহর প্রতি বিশ্বাসী হতে পারে না। চিন্তা করেন, ইহুদিদের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেন যে তারা তাওরাতের এই আইনটা না মানার কারণে তারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আমরা যারা কোরআনুল করিম সামনে থাকার পরেও কোরআনের বিপরীত আইন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের জীবনকে দিয়ে যাচ্ছি, আমাদের বেলায় আল্লাহর ঘোষণাটা কি হতে পারে? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন তাওরাতের ব্যাপারে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহই তো তাওরাত কিতাবকে নাজিল করেছি, ফিহা হুদা ওয়া নূর, ওই তাওরাতের ভিতর ছিল হিদায়ত আর আলো, ইয়াহকুমু বিহান নাবিয়ুন, ওই তাওরাতের মাধ্যমে বিচার ফয়সালা করত নবীগণ, আল্লাযীনা আসলামু, আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা, লিল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি ছিল, রিয়েল ইহুদি, ফলস নয়, যারা মুসলিম ইহুদি ছিল, যারা তাদের কিতাবকে 100% মেনে চলত, তারাও এই কিতাব দ্বারা বিচার করত। ওয়া রব্বানিয়ুন, আবার যারা আল্লাহওয়ালা, মানে জ্ঞান কম কিন্তু আল্লাহর ইবাদত তারা প্রচুর করে, ওয়াল আহবারু বিমাস্তুহফিদু মিন কিতাবিল্লাহ, আর তাদের মধ্য থেকে যারা আহবার, তারা যারা ওই তাদের গ্রন্থ সম্পর্কেও জানতো, আর গ্রন্থ দিয়ে কিভাবে বিচার ফয়সালা করতে হয় সামাজিক বুদ্ধি বিবেক তাদের ছিল, তাদেরকে আহবার বলা হয়, যারা জ্ঞানের দিক দিয়ে উন্নত মানের, তারাও এই কিতাব দ্বারা ফয়সালা করত। কি ছিল তাদের কাছে? বিমাস্তুহফিদু মিন কিতাবিল্লাহ, তারা আল্লাহর কিতাবের যে অংশগুলো তাদের মুখস্থ ছিল তারা হেফাজত করেছিল, ওয়া কানু আলাইহি শুহাদা, আর তাদের ওই কিতাবের দ্বারা যখন বিচার করা হতো ওই আলেমরা ওই ইহুদিরা সাক্ষী ছিল তাদের সামনে যে ওই নবীরা মুসলিমরা তারা ওই তাওরাতের মাধ্যমে ওই সময় ফয়সালা করত, যেহেতু ওই সময় তাওরাতই নাজিল ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলছেন ফালা তাখশাউন নাস,
ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মানুষকে ভয় করবে না, ওয়াখশাউনি আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, মানুষের কাছ থেকে অল্প অর্থ সম্পদের বিনিময়ে ফতোয়াটা ঘোরাতে যাবে না, তোমরা আল্লাহর বিধানগুলোকে স্বল্প মূল্যে বিক্রয় করবে না, ঘুষ। যে কেউ তোমাকে হাদিয়া দিল আর আল্লাহর বিধান আছে একটা, তুমি ঘুরিয়ে বলে দিলে আরেকটা, এমনটা তোমরা করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফের। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই হলো আয়াতের তর্জমা। চলুন এবার আমরা আমাদের আয়াতের বিষয়টা ক্লিয়ার হয়ে যাই। এক নাম্বার, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নেওয়ার জন্য কেন গেল? কারণ ইহুদিরা তো তখনও আল্লাহর নবীকে, আল্লাহর নবীর উপর ইমান আনয়ন করে নাই, তারপরেও তারা আল্লাহর নবীর কাছে গিয়েছে তাদের সামাজিক একটি বিচার ফয়সালা করার জন্য। এর মানে ইহুদিরা বুঝত যে নবী মুহাম্মদ আসলেই ইনসাফ করবেন, কখনোই বেইনসাফি করবেন না। বিধর্মী হওয়ার পরেও তারা আল্লাহর নবীর কাছে গিয়েছে, সুবহানাল্লাহ। আর এখন আমাদের বেলায় একটা বার ভাবেন তো দেখি, দেখেন মুসনাদ আহমদ বিন হাম্বলে একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে, সেটা হলো ইহুদিদের ভিতর মদিনায় দুইটা গোষ্ঠীর বসবাস ছিল। কয়টা গোষ্ঠীর? দুইটা গোষ্ঠীর। ইহুদিদের মধ্যে শ্রেণীবিন্যাস ছিল, একটা দল ছিল সম্মানের দিক দিয়ে খুব ওপরের তবকার, আরেকটা গোষ্ঠী এত সম্মানিত ছিল না। মিলাবেন আমাদের সমাজ আর তাদের সমাজ, আমাদের আচার আচরণ আর তাদের আচার আচরণ, এই বিষয়গুলো একসাথে করবেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনজালাহুল্লাহু ফি ত্বাইফাতাইন মিনাল ইয়াহুদ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে নাজিল করেছেন ইহুদিদের দুইটা গোষ্ঠীর ব্যাপারে। কয়টা গোষ্ঠী? কানাত ইহদাহুমা কাদ কাহারাতিল উখরা ফিল জাহিলিয়্যা হাত্তা ইরতাদু আও ইসতালাহু আলা আন কানা, তাদের একটা গোষ্ঠী ছিল সম্মানিত, তারা যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদেরকে বাধ্য করেছিল একটা আইন মানার জন্য। সামাজিক আইন বলে না, যে পঞ্চায়েত যে ঘোষণা করে তা অনেকের মানা বাধ্য হয়ে যায় না, তো তাদের মধ্যে যেই গোষ্ঠীটা শক্তিশালী ছিল তারা সেই সময় একটা আইন করলো দুই গোষ্ঠীর মাঝখানে। কি আইন? আন্না কুল্লু কাতিলিন কাতালাহুল আজিজ মিনাজ জালিলা ফাদিয়াতুহু খামসুনা ওয়া সাকান, শক্তিশালী আর সম্মানিত গোষ্ঠীর কোনো ব্যক্তি যদি দুর্বল আর অশিক্ষিত ইহুদিদের কাউকে মেরে ফেলে তাহলে তার বিনিময় ওই শক্তিশালী গোষ্ঠীটা, সম্মানিত গোষ্ঠীটা দুর্বলদেরকে হত্যার বিনিময় 500 ওয়াসাক দিয়ে দিবে, তাহলেই হত্যার বিনিময় হয়ে যাবে। তাদের আইন হলো এই। আর যদি ওই দুর্বল শ্রেণীর ওয়াকুল্লু কাতিলিন কাতালাতহু যালিলা মিনাল আজিজা, আর যদি ওই দুর্বল লোকরা যদি সবল লোকদের কাউকে মেরে ফেলে, মানে সম্মানিত গোষ্ঠীর কাউকে মেরে ফেলে, তাহলে আপনার তাদের দিও দেওয়া হবে মিয়াত ওয়াসাক, 100 ওয়াসাক, ও এটা ছিল 50, আমি 500 বলেছি মনে হয়, খামসুন। যদি শক্তিশালীরা যদি দুর্বলদের কাউকে মেরে ফেলে, অর্থাৎ সম্মানিতরা যদি একটু সম্মানের দিক দিয়ে যাদের কম ওই গোষ্ঠীর লোকদের কাউকে মেরে ফেলে, তাহলে তার হত্যার বিনিময় দেবে কত? 50। আর যদি দুর্বলদেরকে, অর্থাৎ যারা একটু সম্মান কম, শিক্ষা কম, তারা যদি বড় লোকদের কাউকে মেরে ফেলে, তাহলে তার বিনিময় তাদেরকে দিতে হবে 100। কত? সমান সমান হলো না বেশ কম হলো? ব্যবধান হলো না? যাই হোক, এভাবেই মদিনায় তাদের বিচার চলতেছিল।
হাত্তা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা, এমনকি আল্লাহর নবী মদিনায় আগমন করলেন। আগমন করার পর কিছুদিন পরই দেখা গেল দুর্বল গোষ্ঠীর এক ইয়াহুদি ওই সবল গোষ্ঠীর আরেক ইয়াহুদিকে মেরে ফেলেছে। মেরে ফেলার পর তখন দুই দল বসছে যে তাদের তো আগে থেকেই চুক্তি ছিল, তাদের দিতে হবে 100 আর তারা দেবে কত 50। বসার পর ওরা বলল যে এক কাজ করো, তোমরা যেহেতু আমাদের গোষ্ঠীর লোকটাকে মেরে ফেলেছ আর আমরা তোমাদের সাথে সম্মানিত, আমাদের চুক্তি অনুপাতে 100 ওয়াসাক আমাদেরকে দিয়ে দাও। তখন দুর্বলরা বলল ওয়াহাল কানা হাযা ফি হিনা কত দিনহুমা ওয়াহিদ, আচ্ছা তোমাদের ধর্ম এক আমাদের ধর্ম এক, গোষ্ঠীর দিক দিয়ে তোমাদের কোনো ভিন্নতা নাই, মানুষ হিসাবে আমরা সবাই এক, তো বিচারের বেলায় আমাদের হলে 50 আর তোমাদের হলে 100, এই ব্যবধানটা কেন থাকবে? এরা এবার প্রশ্ন তুলল। তখন প্রশ্ন তোলার পর এরা বলল চলো যেহেতু মুহাম্মদ এখানে এসেছে আর সে যুদ্ধবাজ নয়, আমরা মুহাম্মদের কাছে এই ফয়সালার জন্য যাব, কারণ সে কারো উপর কি করবে না, বেইনসাফি করবে না, জুলুম করবে না। সবাই মিলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পর তখন তারা তাদের সমাজের যে আলেমরা ছিল তারা বলল যাওয়ার আগে কিছু কথা শুনে নাও, তোমরা মুহাম্মদের কাছে যাইবা একটা শর্তে, মুহাম্মদ যদি আমাদের আগের বিচারের মতোই বিচার করে দেয় তাহলে সেটা তোমরা কি করবা, মেনে নিবা, আর যদি মুহাম্মদ এর বিপরীত বিচার করে তাহলে সেটা কি করা যাবে না, মানা যাবে না। তো তারা রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার! রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে তাওরাতের ভিতর তো এগুলোর বিচার ফয়সালা দেওয়া আছে, তারা নিজেরা সেই বিচারগুলোকে অ্যাভয়েড করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা আল্লাহর প্রতি বিশ্বাসী হতে পারে না। এই হলো একটা ব্যাপার। তাহলে এবার ভাবেন তো দেখি, ইহুদিরা যদি আল্লাহর আইনকে নেগলেক্ট করে আর বেইনসাফি করে, আমাদের সমাজে বেইনসাফি আছে না নেই? দুর্বল আর সবলদের মাঝখানে আইনের ক্ষেত্রে পার্থক্য হয় কি হয় না? আইন কি সবার জন্য সমান হয়? কখনোই না। এই জন্য মানুষের গড়া আইন এটা দিয়ে পৃথিবীতে কোনো দিন ইনসাফ আনা সম্ভব নয়। আরেকটা বক্তব্য এখানে রয়েছে, মুসনাদে আহমদ বিন হাম্বলেরই বর্ণনা, যে একজন লোক ব্যভিচার করল, রাসূলুল্লাহর কাছে গেল, যাওয়ার পর বলল যে মুহাম্মদ আমাদের এই লোকটা ব্যভিচার করেছে, তার ফয়সালা কি? আল্লাহ নবী বললেন তোমাদের কিতাবে যেইভাবে আছে সেইভাবে ফয়সালা হবে। তো কিতাব আনা হলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমাদের কিতাবে কি আছে, তারা বললো এই তো ঘোড়া গাধার উপর উঠাবে, চুনকানি মেখে তাকে ঘোরাবে, এটাই হলো আমাদের বিচার। আল্লাহ নবী বললেন তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসা হলো, দেখা গেল তাওরাতের ভেতর হলো রজম করার আইন। তখন আল্লাহ নবী বললেন আচ্ছা তোমরা এই আল্লাহর একটা আইনকে কিভাবে বাদ দিলে? তখন তাদের দুইজন পুরানা বৃদ্ধ লোকদেরকে ডাক দেওয়া হলো, আলামু মিনহুম, তাদের মধ্যে যারা বেশি জ্ঞানী, কারণ যারা প্রচুর পরিমাণ পড়াশোনা করে এদের অন্তত মস্তিষ্কটা একটু জাগ্রত থাকে, ঠিক না বেঠিক? আর মূর্খতা হলে মস্তিষ্কের সেলগুলো ঘুমিয়ে যায়, তখন আর মানুষের কাছে ভালো আর খারাপ কোনটা ব্যবধান হয় না। তাদেরকে ডাক দেওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কী ব্যাপার, তোমাদের কিতাবে আইন দেওয়া হলো একটা, তোমরা কখন থেকে আল্লাহর আইনগুলো পালন করা বাদ দিয়েছ? তখন বলল মুহাম্মদ আমাদের এক বাদশাহ ছিল, ওই বাদশার এক আত্মীয় শক্তিশালী মানুষ, নেতার পরিবারের মানুষ, এমন এক কাম করে বসল। তো কাম করার পর বিচার ফয়সালা করার জন্য আনা হলো, তো তাওরাত অনুপাতে বিচার হলো রজম করে মেরে ফেলা। তো যেহেতু বাদশার কাছের লোক, আমাদের অনেক লোকরা মিলে আইনটাকে পরিবর্তন করলো, বলল যেহেতু উনি বাদশার কাছের লোক একটা রাস্তা দেওয়া হোক,
যে ইয়ে করা হোক, তাকে হত্যা না করা হোক, এই আইনটা করার দরকার নেই, যেহেতু সে বাদশার কাছের লোক। এটাকে কী বলে আমাদের বাংলাদেশে? স্বজন স্বজন প্রীতি। ছেড়ে দেওয়া হলো। কিছুদিন পর আবার আরেকটা অনেক দূরের দুর্বল মানুষ এই অন্যায়টা করে বসলো, তাকেও বিচারের জন্য আনা হলো। তখন সরকারিও লোকরা বলতে লাগলো এর উপর বিচারটা 100 ভাগ বাস্তবায়ন করা লাগবে। একথা বলার পর তার সম্প্রদায়েরও তো লোক আছে, সবাই দাঁড়িয়ে বলল বাদশার বেলায় হলে বিচার একটা, তখন কি আল্লাহর কিতাব পাল্টিয়ে যায়? আর আমাদের বেলা আরেকটা, এটাও চলবে না, এটাও বাদ দাও। এইভাবে আস্তে আস্তে করে আল্লাহর আইনগুলোকে তারা বাদ দিয়েছে। এরপর থেকে তারা আল্লাহর আইনের পরবর্তী নিজেদের মন গড়া আইনগুলোকে তারা প্রাধান্য দিয়েছে। এবার ভাবেন তো দেখি আমাদের বেলায়, আমাদের তো কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, আমাদের সমাজ কীভাবে চলবে? এই আইনটা কি কোরআনুল কারিমে দেওয়া নেই? তো আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইনটাকে আমরা শক্তিশালী মানুষ আর দুর্বল মানুষ সবার কাছ থেকেই তো ডিলিট করে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনুল কারিম একদম এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছে যে আল্লাহর আইন যারা মানবে না তাদেরকে কাফের বলেছে। চলুন আমরা দেখে নেই এখানে কাফের বলতে কি বোঝানো হয়েছে। আল্লাহর আইনকে না মানলেই কি তারা কাফের হয়ে যাবে? ব্যাপারটা কি এমন? এ ব্যাপারে অনেকেই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এক নাম্বার, তাফসির ইবনে কাসিরের ভেতর এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আয়াতটা, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফের। হযরত বারা ইবনে আজিব এবং হুজাইফাতুল ইয়ামান, ইবনে আব্বাস, তারপর আবু মিজলাস, আবু রাজা আল আতা, ইকরামা, ওবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ, হাসান আল বাসরি, ওনারা বলে থাকেন এই আয়াতটা নাজিল হয়েছে, নাজালাত ফি আহলি কিতাব, এই আয়াতটা মূলত নাজিল হয়েছে ইহুদিদের ব্যাপারে। ওয়াহিয়া আলাইনা ওয়াজিবা, আল্লাহর আইন অনুপাতে সমাজে বাস্তবায়ন করা, সমাজকে পরিচালনা করা, এটা আমাদের উপরও ওয়াজিব। তাদের জন্য যে আইন ছিল আল্লাহর, আমাদের জন্য কি একই আইন, এর বিপরীত নয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, নাজালাত হাযিহিল আয়া ফি বানি ইসরাঈল, এই আয়াতটি নাজিল হয়েছে বানি ইসরাঈলদের ব্যাপারে। ওয়া রাদিয়াল্লাহু লিহাযিহিল উম্মতি বিহা, আর যারা এই আইন অনুপাতে ফয়সালা করবে আল্লাহ তাদের উপর কি হবেন? সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো আনি রিশওয়া, ঘুষ সম্পর্কে, অর্থাৎ ইহুদিরা যে ঘুষ দেওয়ার পর তাদের আলেমদেরকে ঘুষ দিলে তারা করতো কি, আইনটাকে পরিবর্তন করে মানুষের সামনে তুলে ধরত। তখন উনি বললেন যে এ আয়াতে যে বক্তব্যটা দেওয়া হয়েছে, দালিকা কুফরুন, আল্লাহর আইন অনুপাতে বিচার না করা এটি একটি কুফুরি। অতঃপর তিনি আয়াত তিলাওয়াত করলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফির। সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন, এই যে আয়াতটা উল্লেখ করা হয়েছে এখানে কেউ বিচার করলো না তাতেই সে কাফের হবে না। কিভাবে কাফের হবে? আল্লাহ যেহেতু এই আয়াত নাজিল করলেন, ফাতারাকাহু আমাদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই আইনটাকে ছেড়ে দেয়, আও যারা অথবা জুলুম করলো, ওহুয়া ইয়ালাম, সে জানে যে আল্লাহর আইন হলো এইটা, কিন্তু সে আল্লাহর আইনটা না করে এর বিপরীত জুলুম করলো, উনি বলেন ফাহুয়া মিনাল কাফিরিনা বি, সে যেন আল্লাহর ওই আইনটাকে অস্বীকার করল। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে শর্ত লাগিয়েছেন, মান জাহাদা মা আনজালাল্লাহু ফাকাদ কাফার, কেউ আল্লাহর আইন অনুপাতে বিচার না করলেই কাফের হবে না, বরং সে যদি আল্লাহর আইনটাকে অস্বীকার করে, যেটা আল্লাহর আইনই না, তাহলে সে কুফরি করল। ওমান আকাররা বিহি, আর যে স্বীকার করলো যে না এটা আল্লাহর আইন, ওমান লাম ইয়াহকুম, কিন্তু সে তারপরও আল্লাহর আইন জানার পরও সে ওই আইন অনুপাতে চলে না বা বিচার করে না, কিন্তু সে অস্বীকার করে না, তিনি বলেন ফাহুয়া জালিমুন ফাসিকুন, সে জালেম এবং ফাসিক,
তবে এমন জালেম এমন ফাসেক যার দ্বারা তার ইমান ভাঙবে না। তবে আমাদের দেশে অনেকেই টকশোতে বসে বসে বলেছে যে ইসলামে আইন বলতে কোনো কিছু নেই, ইসলামিক আইন বলতে কোনো কিছু নেই। একথা বলেছে কি বলেছে নেই? আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি ছিলেন, আপনি ইউটিউবে গিয়ে রেকর্ড পাবেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেব উনি বললেন টকশোতে বসে যে ইসলামিক আইন বলতে কোনো কিছু নেই। যদি কেউ একথা বলে যে ইসলামিক আইন বলতে কোনো কিছু নেই, ইমান থাকবে না ভাঙবে? ইমান ভেঙে যাবে। এক্ষেত্রে আল্লাহর দেওয়া আইনটাকে কি করা হচ্ছে না, স্বীকার করা হচ্ছে না। শুধু ডিজি নয়, উনি তো বলেছেন, আমাদের অনেকে আছে বলে না কাজে বাস্তবায়ন করে। আমিও যদি বলি নাউজুবিল্লাহি মিন যালিক এমন কথা, তাহলে আমার ইমান কি করবে? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কেউ যদি আল্লাহর আইন বলে এটাকে স্বীকার করে, তারপরে সে আইন অনুপাতে বাস্তবায়ন না করে, তার ইমান ভাঙবে না। কিন্তু যদি সে অস্বীকার করে, তাহলে তার কি ইমান ভেঙে যাবে। আরেকটা বিষয়, আমাদের দেশে সহি আকিদার কিছু আলেমুল আমরা এই কাজটুকু করে থাকেন, ওনারা এই ব্যাপারটা ক্লিয়ার করেন না। ওনারা বলেন যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা মুসলিম। এই বিষয়টাকে একদম ক্লিয়ার করতে হবে। বিষয়টা হলো এই, কেউ আল্লাহর আইন দ্বারা বিচার করে না এক জিনিস, কিন্তু আল্লাহর আইনের বিপরীত যদি অন্য কোনো আইনকে ভালো বলে মন্তব্য করে দাঁড় করায়, তখন কি হবে? ইমান থাকবে? শুধু তাই নয়, আল্লাহর আইনের উপর যদি কারো সন্দেহ হয়, একথা যদি কেউ বলে এটা বর্তমান যুগে চলে না, এটা আদি যুগের, তাহলেও তার ইমান থাকবে না। এ বিষয়টা ক্লিয়ার করা দরকার। এই জন্য কেউ যদি আল্লাহর আইন দ্বারা বিচার না করে, অস্বীকার না করে, তাহলে ইমান থাকবে। কিন্তু যদি আল্লাহর আইন দ্বারা তো বিচার করলই না, বরঞ্চ আল্লাহর আইনের বিপরীত অন্য কোনো আইন বানিয়ে আল্লাহর আইনের বিপরীত আল্লাহর আইনটাকে টক্কর দিল আর বলল বর্তমান সময়ের জন্য এই আইনগুলোই বেশি প্রযোজ্য, ওগুলো প্রযোজ্য নয়, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে ইমান থাকবে? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সবাই এ ব্যাপারে ঐক্যমত। কিন্তু আমাদের সমাজে অনেক সহি আকীদার আলেমরা এ ব্যাপারে দুমুরজাল শ্লোক ব্যবহার করে বক্তব্য দিয়ে থাকেন। এটা হলো আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দদের ব্যাপারটা ক্লিয়ার না করার জন্য এমন কথাগুলো বলে থাকেন। আজকে যদি ব্যাপারগুলো ক্লিয়ার করতো, তাহলে আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সরল পথে চলে আসত। ওনারা তখন আল্লাহর কোরআনের আইনগুলো নিয়ে খেলামেলা করতেন না। এই জন্য এ আয়াতে এ বিষয়টিকে একেবারেই ক্লিয়ার করা হয়েছে। ইমাম ইবনে জারির তবারি হেমাল্লাহ উনি বলেন যে এই আয়াতটি হাযা ফিল মুসলিমিন, এটা মুসলমানদের ব্যাপারে নাজিল হয়েছে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম যালিমুন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা জালেমদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা খুব ভালোভাবে খেয়াল করব, একটা হলো আল্লাহর আইন দ্বারা বিচার করলো না কিন্তু এটাকে আল্লাহর আইন বলে বিশ্বাস করে এবং এটাকে যথাসাধ্য সম্মান করে, তাহলে তার ইমান ভাঙবে না। আর যদি এটাকে আল্লাহর আইন বলে স্বীকারই করে না, তাহলে তো প্রশ্নই আসে না ইমান থাকার। আল্লাহর আইন বলে এটাকে স্বীকার করে, কিন্তু এই আইনের বিপরীত অন্য আইন বানিয়ে এর বিরুদ্ধে আবার বক্তব্য দেয়, তাহলে ইমান থাকবে না। এই জন্য কোরআন কারিমে ক্লিয়ার করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসাতে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। এখানে তাগুত বলতে বোঝানো হয়েছে এমন সব রাস্তা যেই রাস্তাগুলো আল্লাহর আইনের বিপরীত। একজন মুসলিমের কাজ হবে সদা সর্বদা তার মস্তিষ্কে সজাগ রাখা যে আমি একজন মুসলিম, আমি আল্লাহর বান্দা, আমি যথাসাধ্য আল্লাহর আইন অনুপাতে চলব, সমাজে এই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আর যদি মুসলিম হওয়ার পরেও যদি বলে যে না এগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে ইমান থাকবে? এই হলো মূলত আজকের আলোচনার বিষয়। এই জন্য আমরাও যেন তাদের মতো করে আমাদের ইমানগুলোকে নষ্ট না করে ফেলি।
এ ব্যাপারগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করব। আর এই আয়াতে ইহুদি আলেমদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। এ ব্যাপারগুলো কিন্তু এখন আমাদের অনেক সমাজের টুপিদারিওয়ালাদের ভেতরে ঢুকে গিয়েছে। অনেকেই দেখা যায় অর্থ সম্পদের জন্য কোরআনুল কারিমের আয়াতগুলোকে উল্টে পাল্টে বলতে থাকে। আল্লাহ হেফাজত করুক, আপনি শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর আইনের বিপরীত যাচ্ছেন। যে কোনো সময় তো মালাকুল মাউত আপনার সামনে উপস্থিত হতে পারে। একজন মুসলিমের ঘরের সন্তান হওয়ার পর আল্লাহর আইনের বিপরীত দাঁড়িয়ে আবার তার বিপরীত কিভাবে বক্তব্য দিচ্ছেন? শুধু কি তাই, আমাদের দেশে অনেকে মনে করে যে ধর্ম মানলে, ধর্ম জানলে জঙ্গি হয়ে যায়, যার কারণে বিভিন্ন স্কুল থেকে ধর্মীয় শিক্ষাগুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে। উঠান, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে একথা সত্য, ধর্ম জানলে ওই সন্তানরা তাদের বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা ঠিক থাকবে। যদি ধর্ম সম্পর্কে তারা না জানে, তাহলে একথা নিশ্চিত, ওই সন্তানরাই বাবা মাকে খুন করবে, এটা মনে রাখবেন। আজকে দিন দিন আমাদের সমাজে এই জিনিসগুলো বেড়েই চলছে। স্বামী স্ত্রীকে হত্যা, স্ত্রী স্বামীকে হত্যা, বাবা সন্তানকে হত্যা, সন্তান বাবাকে হত্যা। গত কয়েকদিন আগের একটি নিউজ দেখেছেন যে কাকরাইলে বাবা তার অন্য স্ত্রীর সাথে মিলে তার আরেক স্ত্রী এবং তার আরেক সন্তানকে জবাই দিয়ে হত্যা করেছিল। তার বিচার গতকাল পরশুদিন মনে হয় তার রায় হয়েছে। তো এইভাবে এই হত্যাগুলো দিন দিন বাড়তেই থাকবে। আর আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয়েছে, বৃদ্ধাশ্রমেও কিন্তু বৃদ্ধদের সংখ্যা দিন দিন কমছে না, বাড়ছে। এটার পিছনে অন্যতম কারণ হলো ধর্ম থেকে আপনারা মুখ ফিরাবেন, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরাবে, এটা নিশ্চিত। এই জন্য ধর্ম আপনাকে উপকারই করতো, কোনো ক্ষতি করতো না। যারা বলছে ক্ষতি করতো, তারা বাহিরের মস্তিষ্ক কিনে এনে এদেশে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের যত নেতৃবৃন্দ আছে তাদেরকে নিজেদের মন গড়া আইনের চাইতে আল্লাহর আইনগুলো বুঝে তার গুরুত্ব বেশি দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।